প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় দিদি, তিনি আর কেউ নন, দীর্ঘদিন ধরে আমাদের আশ্রমের সঙ্গে জড়িত ডক্টর পূর্ণিমা ঘোষ মহাশয়। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় বিচারকদ্বয় মাননীয় শ্রী সতীনাথ ঘোষ মহাশয় এবং মাননীয় দীনা জাজল মহাশয়া, তাদেরকেও আজকে আমাদের অনুষ্ঠান। এবারে আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব হল আমাদের সকলের বিশ্বাস যে যা কিছু অনুষ্ঠান হবে তাতে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা অনুযায়ী হয়, এবং সেই জন্য যে কোনো অনুষ্ঠান শুরু করার আগে আমরা শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করে সেই সঙ্গে আপনাদের সবাইকে উঠে দাঁড়িয়ে একযোগে শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। এবারে আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য আমি মাননীয় কৃষ্ণা ঘরামি মহাশয়াকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সেই সঙ্গে তবলায় সহযোগিতা করার জন্য আমাদের শ্রী তপন নস্কর মহাশয়কে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, এখানেই আমি আমাদের পরমাত্ম শ্রী শ্রী ফজল বাবাকে স্বামীর উদ্দেশ্যে প্রণাম জানাই, ছটফট প্রণাম, তারপর আমাদের স্বামীজির উদ্দেশ্যে প্রণাম জানাই, এবং এখানে যারা সবাই শুদ্ধ হয়ে দেখছে তাদের আমি প্রণাম জানালাম, ছোটো ছোটো ভাই বোনদের আমার ভালোবাসা জানিয়ে শুরু করছি। Yeah.
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় ডক্টর পূর্ণিমা বোস মহাশয়কে বরণ করে নেব। বরণ করবেন অধ্যক্ষ মহারাজজি। অধ্যক্ষ মহারাজজিকে দিদিকে বরণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বরণ করে নেব যোগাসনের আমাদের প্রিয় স্যার দেবাশীষ বিশ্বাস মহাশয়কে এবারে বরণ করে নেব। আমাদের গৌতম দত্ত মহাশয়কে, তিনি নিজে উদ্যোগী হয়ে আমাদের এই যোগাসন কেন্দ্র পরিচালনার সহযোগিতা করেছেন। মাননীয় সুতপা বিশ্বাস মহাশয়কে বরণ করে নিচ্ছি। শুক্লা নাথ, তার উদ্যোগে আমাদের ট্রেনিং মেহনত চলছে। এরপরে ডেকে নেব কম্পিউটারের শিক্ষিকা মাননীয় সুকন্যা ভট্টাচার্য মহাশয়কে, অঙ্কনের শিক্ষক মাননীয় সুব্রত আজকের অন্যতম হচ্ছেন মাননীয় শ্রী সতীনাথ ঘোষ মহাশয়, মাননীয় দীনা যাদব মহাশয়কে, আরো দুজন অতিথি এসছেন। আমাদের এটা ত্রুটি ফিরে যাচ্ছিল, আমরা তাদেরকে ব্যবস্থা করে দিচ্ছি। অধ্যক্ষ মহারাজ এই ত্রুটি আমাদের সংশোধন করে দিয়েছেন। আমি এই অনিচ্ছাকৃতের জন্য মার্জনা চেষ্টা করছি। এবারে স্বাগত ভাষণ দান করার জন্য আমি আমাদের অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী সচিদানন্দ গিরি মহারাজজিকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শ্রী ভজন ব্রহ্মচারী মধুর ভাষিনে সন্তাপতলায় তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রী শ্রী গুরু মহারাজজিকে আশ্রমস্থ পিগ্রহ দিগকে সমবেত ভক্তমণ্ডলীকে। সর্বপ্রথম আমি ঠাকুরের চরণে প্রণাম জানাই। খুব অল্প সময়ে বলব, তাই আমি খুব তাড়াতাড়ি শেষ করছি। আমি ভেবেছিলাম অনেকে আসবে না, কিন্তু তাদের এই প্রবাসন প্রীতি দেখে আমি মুগ্ধ, বিস্ময়ে মুগ্ধ। তাদের ভুরি ভুরি অজস্র ঠাকুরের আশীর্বাদ জানাই, আমার প্রাণ ভরা ভালোবাসা জানাই। তোমাদের আর কিছু বলার নেই, ভালো পারফর্ম করবে। কিন্তু আজকে এখানে যিনি আমাদের প্রধান অতিথি মহাশয়া ডক্টর পূর্ণিমা বোস, যিনি গত 25 বছর থেকে প্রায় এই আমাদের আশ্রমে গুরুদেব দিয়ে থাকাকালীন নিয়মিত সেবা করে আসছেন নিরলস ভাবে, তাকে আমি কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না। তাকে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। কারণ এই ডাক্তারদের ঠাকুর নেক্সট টু গড বলছেন। আর দেরি করব না, সর্বোপরি
नियंत्रित कर समाज नाम स्पंदी ठाकुर चरणे अपना समाज चरणे जानी शेष कर प्रधान अतिथि महाशया सवार प्रिय डॉक्टर पूर्णिमा घोष महाशया के प्रिय पूर्णिमा दी के योगासन अनुष्ठान संक्षेपे किछु उपदेश दिते उपस्थित भद्रमहिला एवं भद्रवर्ग श्रीबृंद आमी गत 25 बछर धरे एखाने आछि प्रथम आमी एटा एखाने योगदान करछि आर आमार जतटुकु मने हय आपनारा अनेक आगे एसेछेन जाहोक एखाने 10 बछर धरे एटा होच्छे आमरा एटा देखे आपनादेर उद्योग पाछे जेटा बोलुन आमार किछु बलार नेइ
Some